ট্রানা তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ বৃহস্পতিবার শপথ নেয়ার একদিন পর শুক্রবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক কাদের সহ শীর্ষ নেতারা পরে দলের সদ্য প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন তার চলে যাওয়া দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি তার যে নীতি আদর্শ চরিত্রের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদের জানান দু হাজার চোদ্দ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল এবার শপথ না নিয়ে একই ভুল করছে দলটি জনগণ যে রায় দিয়েছে যে টুকুরা রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত তাই সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে পারে পারে গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে সে ভুলের চোরাবালিতে তারা এখনও আটকে আছে এবারও মন্ত্রিসভায় চমক থাকবে বলে ইঙ্গিত দেন আওয়ামরিকের সাধারণ সম্পাদক বিশাল একটা চমক রিয়াজ সুমন একুশে টেলিভিশন ঢাকা